বড়মার প্রয়াণ নিয়ে রাজনীতি করতে চায় না এদিন গোপালনগরে এক সভায় এসে একথায় বললেন বিজেপি নেতা রাহুল সিনহা এদিন সভাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করার পাশাপাশি পুলিশকেও হুঁশিয়ারি দেন তিনি তৃণমূলের জন্মের আগে থেকেই বিজেপির সাথে মতুয়াদের সম্পর্ক সে কারণেই ঠাকুরনগরে ছুটে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল জোর করে মতুয়াদের ওপর আধিপত্য ফলাতে চাইছে শনিবার গোপালনগরের নহাটায় দলীয় কর্মীদের নিয়ে এক কর্মশালায় এসে এ কথাই বললেন বিজেপি নেতা রাহুল সিনহা তৃণমূল তো জোর করে মতুয়া সংঘের ওপর আধিপত্য ফলাতে চায় কিন্তু আসলে মতুয়া সংঘ কিন্তু ভারতীয় জনতা পার্টির সাথে তা প্রধানমন্ত্রীর যে মিটিং যেদিন হয়েছে সেদিন সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং আমাদের সাথে তৃণমূলের জন্মের আগে থেকে ঠাকুরবাড়ির যোগাযোগ আছে সেই কারণের জন্য যেহেতু বিনা পানি দেবীকে আমরা শ্রদ্ধা করি প্রথম থেকেই শ্রদ্ধা করি মতুয়া সংঘের প্রতি আমাদের যথেষ্ট আনুগত্য আছে এদিন কার্যক্রম শুরুর আগে মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা প্রয়াত বড়মার প্রতি শ্রদ্ধা জানানো হয় মতুয়াদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাহুল সিনহা বলেন আমরা বড়মার প্রয়াণ নিয়ে রাজনীতি করতে চাই না মতুয়া ধর্মের সংঘাধিপতি কে হবেন তা মতুয়ারাই ঠিক করবেন দেখুন বড় মার নিয়ে আমরা অন্তত রাজনীতি করতে চাই না মতুয়া মহাসংঘের সভাধিপতি কে হবে তা ঠিক করবে মতুয়া মহাসংঘ আর তারাই নিজেদের সমস্ত কিছু ঠিক করবে এতে বাইরের কারো হস্তক্ষেপ আমরা চাই না এদিন মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করেন তিনি কটাক্ষ করে বলেন মুখ্যমন্ত্রীর রূপ দেখে অবাক হচ্ছি মুখ্যমন্ত্রী মতুয়া হবে মুখ্যমন্ত্রী কীর্তন গাইবে মুখ্যমন্ত্রী তো এত রূপ এ তো মহামুশকিল তো সমাজ তো বিভক্ত করার কাজ মুখ্যমন্ত্রী করছে লোকসভা ভোটের আগে রাজ্যের প্রতিটি কেন্দ্রে কর্মীদের নিয়ে কার্যক্রমের ব্যবস্থা করেছে ভারতীয় জনতা পার্টি শনিবার বনগাঁ লোকসভা কেন্দ্রের কার্যক্রম অনুষ্ঠিত হয় গোপালনগরের নহাটায় প্রধান বক্তা হিসেবে ছিলেন রাহুল সিনহা তিনি বলেন সংঘবদ্ধভাবে লড়াই করার উদ্দেশ্যেই এই কার্যক্রম ভোট লুট রোধের চেষ্টা এই কার্যক্রমের মূল উদ্দেশ্য তবে প্রার্থী নিয়ে কোনো কথা বলেননি রাহুল সিনহা যে বুথে যে ভোট লুট বুথে যে চুরি সেটাকে রোধ করার চেষ্টা করা তার কারণ কেন্দ্রীয় বাহিনী তো থাকবেই কিন্তু বুথের ভেতরে যাতে তৃণমূল কংগ্রেস কোনো রকম হটকারিতা করতে না পারে যাতে ভোট লুট করতে না পারে তার জন্য প্রত্যেকটি বুথে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যাতে সক্রিয় থাকে তারই চিন্তা ভাবনা নিয়ে ভোটের পুরো প্রক্রিয়া কার্যকর্তাদের অবহিত করবার জন্য এই বৈঠকের আয়োজন করা হয়েছে প্রার্থী সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার তিন চার দিনের মধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করা হবে এদিন পুলিশ অফিসারদেরও হুঁশিয়ারি দেন তিনি রাহুল সিনহা বলেন পুলিশের যারা তৃণমূলের তাবেদারি করেছে ওটা আমরা দেখে নেব দেখুন সংঘবদ্ধ অংশগ্রহণ করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য তার জন্য বিজেপি তৈরি আছে আর ভয়ের যে বাতাবরণ পুলিশ টুলিশের যারা তৃণমূলের তাবেদারি করেছে ওটা আমরা দেখে নেব। নেবো নিউজ ল্যান্ড গোপালনগর